ছোট্ট একটা প্রশ্ন, প্রচারের আলো ছাড়া কি মানুষের পাশে দাঁড়াতে পারে শাসক দল? উত্তরের খোঁজে আজ আমাদের ঢুঁ দিতে হয়েছে দুটি জেলায়। একদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় শাসক দলের সেনাপতি তথা সাংসদ অভিষেকের স্বপ্নের ডায়মন্ড হারবার, সেখানে মেঘনা চাইতে জলের মতোই ক্যাম্প করে চলছে বার্ধক্য ভাতার সমস্যা সমাধান, ঘটা করে বসেছে সুসজ্জিত সাংসদ সহায়তা কেন্দ্র, আরও একবার আশ্বাসের পালে হাওয়া দিয়ে চলছে জনসাধারণের বিশ্বাসের তরী, কথা রাখছেন সাংসদ অভিষেক। বার্ধক্য ভাতা না পাওয়ার কয়েক হাজার জমা অভিযোগে সাড়া দিতে ডায়মন্ড হারবারে বসেছে 200-র বেশি সরকারি ক্যাম্প, কিন্তু প্রচারের আলোর মাঝেই ফিরে দেখা হলো না প্রদীপের নিচের অন্ধকারটা। মালদা চাঁচলের এক কোণে পড়ে নিঃস্ব দম্পতি, শেষ জীবনী শক্তিটুকুও যেন নিংড়ে নেওয়া হয়েছে দুজনের শরীর থেকে। এহেন দুস্থরা আবেদন করেও পান না বার্ধক্য ভাতা, উল্টে পঞ্চায়েত সদস্যের তরফে আসে 3,000 টাকা কাটমানির ডিমান্ড। কিছু না, আবেদন করেছিলেন? হ্যাঁ করেছি, কিন্তু পান না। আর না পাইনি, আরও বলছে ঘরের ওজনের দরখাস্ত দিয়েছি, ও কিছু হয়নি। ভাতা করতে টাকা, হ্যাঁ ওই ভাতা করতে 3,000 টাকা দিলেই ভাতা হয়ে যাবে, মানে ওর 1,500 আমার 1,500। বিজের বউ বলেছিল তাহলে টাকা দিতে পারেননি বলেই কি হলো? হ্যাঁ টাকা দিতে পারেনি, আমাদের ভাতা হয়নি। পাও ধরেছি বলে 3,000 টাকা না দিলে হবে না। কি মেম্বার? মেম্বার হয়তো প্রচার যন্ত্র হতে পারতেন না এই বৃদ্ধ দম্পতি, তাই বোধহয় এ জীবনে আর সরকারি ভাতা জুটল না। হা করে বসে আছে লোকসভা ভোটের হাঙ্গর, তার খিদে মেটাতে দরকার বস্তা বস্তা প্রচার। এই যেমন ধর্মতলায় শাহের শাহী সভার দিন থেকেই 100 দিনের শ্রমিকদের বকেয়া মেটাতে শুরু করেছেন অভিষেক, কথা রাখছেন তিনি, প্রচার পাচ্ছেন তিনি, বিরোধীদের টক্কর দিচ্ছেন পরিকল্পনা মাফিক। কিন্তু বাংলা যে না পাওয়ার দেশ, নুড়ি পাথরের মতো ছড়িয়ে মালদার এই দম্পতির মতোই দুস্থের দল, সকলের কাছে পৌঁছতে পৌঁছতে যদি লোকসভা ভোট পেরিয়ে যায়, প্রচারের প্রয়োজনীয়তা মিটে যাওয়ার পরও কি আর বসবে ক্যাম্প? মানুষের সমস্যা মেটানোর চেষ্টা কি আর হবে? সবচেয়ে বড় প্রশ্ন, ততদিন কি জীবন যুদ্ধে টিকে থাকতে পারবেন অভাবী যোদ্ধারা? ক্যালকাটা নিউজ।